নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন বছর 2021-এর বার্ষিক রাশিফলের অনুষ্ঠান। আজকে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের 2021 সাল সার্বিকভাবে কেমন যাবে। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি কর্মজীবন সম্পর্কে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, ব্যবসার দিক থেকে বছরের শুরুর কয়েক মাস ধরে আপনি মিশ্র ফলাফল পাবেন, তবে বছরের শুরুর থেকেই আপনার পরিশ্রম ও চেষ্টা ধীরে ধীরে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। মার্চ মাসের পর যে কোনো ধরনের নতুন কাজ শুরু করতে পারেন, যে কোনো ধরনের নতুন ব্যবসা করতে পারেন, বিনিয়োগের ক্ষেত্রে মার্চ মাসের পরবর্তী সময় করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী বিনিয়োগ করলে আপনি সার্বিকভাবে লাভবান হবেন। এছাড়াও ব্যবসায় ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে সফলতা আপনি বেশি পাবেন। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিছু লাভের সম্ভাবনা রয়েছে, হঠাৎ করেই কিছু বাড়তি অর্থ উপার্জন হতে পারে, এই দিক থেকে বছরটা বেশ ভালো যাবে। তাছাড়াও যারা অন্যের অধীনে কর্ম করছেন বা চাকরি করছেন, তারা যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন, তবে এবছর মার্চ থেকে জুনের মধ্যে অথবা সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর তা করতে পারেন, সেক্ষেত্রে সফলতা পাবেন। তবে চাকরি পরিবর্তনের ব্যাপারে হঠাৎ করেই তাড়াহুড়ো করবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে বাড়ির বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কিন্তু সঠিক হিসেবে বিবেচিত হবে। সেই সঙ্গে যারা চাকরি করছেন, তারা ধৈর্য ধরে এপ্রিল মাস পর্যন্ত কাজ করার চেষ্টা করুন। মাথা গরম হওয়া, হতাশা, এগুলো কিন্তু বছরের শুরুর দিকে আসতে পারে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলোর ওপর। তবে মে মাসের পর চাকরির জায়গায় অর্থাৎ কর্মস্থলে কিছু সমস্যা দেখা দেবে এবং আপনার কর্ম ছাড়ার কথাও কিন্তু আপনার মাথায় আসতে পারে। হুট করে যে কোনো ধরনের ডিসিশন নেবেন না, এমন হলে তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিন্তু বড় বিপদে পড়ে যেতে পারেন। যারা কর্ম খুঁজছেন এতদিন ধরে বা চাকরির চেষ্টায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু বেশ ভালো বা সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। শুধু একটু পরিশ্রম করুন, ফল আপনার পক্ষে থাকবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে কর্মের জায়গায় ভীষণ প্রগতির যোগ রয়েছে, এই দিক থেকে এই বছরটা সার্বিকভাবে বেশ ভালো যাবে। আর্থিক অবস্থার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এবছর আর্থিক স্থিতি খুব ভালো না হলেও 2020-এর চেয়ে কিন্তু এই বছর আপনার আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে। অন্যান্য উৎস থেকে টাকা আসার যোগ প্রবলভাবে রয়েছে, তবে এই বছর সঞ্চয় কিন্তু আপনি তেমনভাবে করতে পারবেন না। যেভাবে আপনি অর্থ উপার্জন করেন এবং সেই উপার্জিত অর্থের সাপেক্ষে আপনি যেভাবে সঞ্চয় করতে চাইবেন, সেই জায়গাটায় কোথাও যেন একটা গোলমেলে ব্যাপার থাকবে। আপনি আপনার প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করতে পারবেন না এবং যার কারণে বছরের শেষ দিকে কিন্তু কিছুটা আর্থিক কষ্ট অনুভব করতে পারেন। পারলে অহেতুক খরচ কমানোর চেষ্টা করুন। যদি কোথাও ধার নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই ধারের পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ এই বছর কিন্তু কিছু আপনার ধার দেনা নতুন করে জড়িয়ে পড়তে পারেন এবং এই সংক্রান্ত বিষয় কিন্তু আর্থিক ক্ষতি এবং মানসিক চাপ কিছুটা বাড়বে। তাছাড়াও এই বছর আপনি যদি বহুদিন ধরে লোনের চেষ্টা করছেন, সেই লোন কিন্তু এই সময় আপনি পেতে পারেন এবং এই দিক থেকে এই বছরটা বেশ ভালো। এই বছর অনাবশ্যক টাকা ব্যয়ের কারণে আপনি কিছুটা পরিশ্রান্ত থাকবেন। এই বছর যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে সেই জায়গা সম্পর্কিত বা সেই বিষয় সম্পর্কিত ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু এগোবেন। যে সকল কাজে রিস্ক আছে এমন কাজে টাকা ইনভেস্ট করবেন না, না হলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে। অর্থাৎ এবছরে যে কোনো ধরনের খুব রিস্ক নেওয়া কিন্তু আপনার জন্য খুব একটা ঠিক হবে না। তবে চাইলে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, যেমন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনি আর্থিক দিক থেকে কিছুটা শুভ ফল পাবেন। এই বছর আপনার শারীরিক কারণে অর্থাৎ ডাক্তার বা ঔষধি ইত্যাদি ক্ষেত্রেও আপনার কিছুটা অর্থ ব্যয়ের যোগ রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে কিন্তু কিছু অজানা ভয় আপনাকে পরিশ্রান্ত করবে, মানসিক চাপ কিছুটা বাড়বে। কোথাও ঘুরতে যাওয়া নিয়েও কিন্তু আপনার কিছুটা অর্থ ব্যয় হতে পারে এবং যার কারণে আপনার কিছুটা সমস্যা দেখা দেবে। 24 জানুয়ারির থেকে আপনার স্থায়ী সম্পত্তিতে কিছুটা খরচ বাড়বে, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু শুভ ফল পেতে পারেন এবং তার পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনার কিছুটা অর্থ খরচ বৃদ্ধি পাবে, যেমন নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন বা সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে।
তার পাশাপাশি বহুদিন ধরে যদি আপনি গাড়ি কেনার চেষ্টা করছেন বা বহুদিনের ইচ্ছে রয়েছে, এই বছরের প্রথম দিকে কিন্তু এই ধরনের ইচ্ছে বা শখ আপনার পূর্ণ হতে পারে এবং এই দিক থেকে বছরের শুরুটা আপনার জন্য বেশ ভালো হবে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছর আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। বছরের শুরুর দিকে আপনার ব্যস্ততার কারণে পরিবারে কম সময় দেবেন এবং যার কারণে কিছুটা সমস্যা দেখা দেবে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বাড়িতে কোনো মঙ্গল কাজ, বিবাহ ইত্যাদি কোনো শুভ ঘটনা ঘটতে পারে বা শুভ অনুষ্ঠান হতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনার মনোনিবেশ বাড়তে পারে, তবে এর ক্ষেত্রে পরিবারের সকলের সাহায্য নাও পেতে পারেন। সব কিছুই নিজে কাঁধে বহন করে করতে হবে, যার কারণে কিন্তু আপনার ওপর কিছুটা আলাদা চাপ অর্থাৎ বাড়তি চাপ আপনি অনুভব করবেন। তার পাশাপাশি এই বছরে আপনি সামাজিক মান সম্মানও পাবেন, অর্থাৎ আপনার মান সামাজিক মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। আপনার বাড়ির পরিস্থিতি বাইরের কাউকে বলতে যাবেন না, অর্থাৎ বাইরের কাউকে আপনার ঘরোয়া কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। এই বছর পারিবারিক সদস্যদের সাথে আপনার মনোমালিন্য কিছুটা দেখা দেবে এবং তার কারণে কিন্তু পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। পারিবারিক সদস্যদের সাথে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কিছুটা গোলমাল বা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে এবং সেই সঙ্গে এই বছর আপনার সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানের ওপর নজর রাখুন। সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু এই সমস্যা কিছুটা বাড়তে পারে। সন্তানকে সবসময় চোখে চোখে রাখুন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নশীল হন। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 2021-এ আপনার প্রেম জীবন বেশ দারুণ কাটতে চলেছে। যারা সিঙ্গেল আছেন তারা এই বছরে লাভ পার্টনার খুঁজে পেতে পারেন, অর্থাৎ ভালোবাসার মানুষ বা মনের মানুষ খুঁজে পেতে পারেন। তার পাশাপাশি জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, পুরনো প্রেমের ক্ষেত্রে সম্পর্ক জোড়া লাগতে পারে। হঠাৎ করেই হয়তো আপনাদের প্রেম জীবনে বিচ্ছেদ ঘটেছে, সেই ধরনের ঘটনা থেকে কিন্তু এই বছর কিছুটা শুভ ফল পেতে পারেন, অর্থাৎ পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। তার পাশাপাশি প্রেমজ বিবাহের যোগ এই বছর প্রবলভাবে রয়েছে। যারা প্রেম করছেন, বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা বেশ ভালো যাবে, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। তবে এই বছর আপনার চিন্তাভাবনা ও বিচার, আপনি আপনার জীবনসঙ্গীর ওপর চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকুন। আপনার জীবনসঙ্গীর ওপর যে কোনো বিষয় নিয়ে খুব জোর করে কিছু চাপাতে যাবেন না, না হলে কিন্তু আপনার প্রেম জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি বা সাময়িকভাবে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে দেখলে বছরের শুরু কিন্তু তেমন খুব একটা ভালো কাটবে না। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মানসিক অশান্তি কিছুটা দেখা দিতে পারে। তার পাশাপাশি টেনশন, ডিপ্রেশন, অজানা কোনো ভয় বা আতঙ্ক ইত্যাদি দেখা দিতে পারে এই সময়কালে, বিশেষ করে বছরের শুরুর দিকে। এমন হলে অবশ্যই যোগ ব্যায়াম বা প্রাণায়াম করুন এবং প্রতিদিন বই পড়ার প্রতি একটুখানি মনোযোগ দিন, সেটাই আপনার জন্য ভালো হবে এবং মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। এই বছরের শারীরিক পরিস্থিতির কিছু অবনতি দেখা দিতে পারে, হাত পায়ে চোট লাগা, কোথাও পড়ে যাওয়া ইত্যাদি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় যথেষ্ট সচেতন থাকুন, বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। এই সময়কালে কিন্তু আপনার স্বাস্থ্যজনিত কিছু সমস্যা, হঠাৎ করে হসপিটালাইজড, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসতে পারে। শিক্ষার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বছর আপনার মিশ্র ফলদায়ী হবে। স্কুল কলেজের বিদ্যার্থীরা ভালো ফল পেতে পারেন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের এই বছর কিছু ব্যস্ততা কাটতে চলেছে, অর্থাৎ পড়াশোনার প্রতি একটুখানি বাড়তি চাপ অনুভব করবেন। তার পাশাপাশি যারা পড়ার জন্য স্থান পরিবর্তন করতে চান তাদের জন্য এই বছরটি বেশ ভালো কাটতে চলেছে। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়তে যাওয়ার চেষ্টা করতে চান বা নতুন কোনো কোর্স শুরু করতে চান, সেক্ষেত্রে এই বছর করতে পারেন, এই দিক থেকে শুভ ফল পাবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর সফল হতে পারেন, কিন্তু কিছু সমস্যাও তৈরি হবে। তবে চলতি বছরে পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসারও সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ যাত্রা করতে চান উচ্চশিক্ষার জন্য তাদের ক্ষেত্রে সময়টি বেশ ভালো যাবে। তবে 19 সেপ্টেম্বরের পর বিশেষভাবে সচেতন থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও এই বছর ওভারঅল কিছু ভ্রমণ আপনাকে করতে হবে, যেই ভ্রমণের কারণে আপনার হয়রানি কিছুটা বাড়বে। এই বছর ভ্রমণ আপনার পরিত্যাগ করা উচিত। ভ্রমণের দ্বারা আপনি খুব একটা লাভবান হবেন না, উল্টে আপনার কিছুটা লোকসান হতে পারে। তাছাড়াও এই বছরের শেষের দিকে আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে,
কোনো দরকারি কাজে আপনি বিদেশে যেতে পারেন এবং তার দ্বারা আপনি কিছুটা উপকৃত হতে পারেন। এই দিক থেকে এই বছরটা বেশ ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন এই বছর বেশ সুখময় হবে, অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। সন্তান লাভের যোগ প্রবলভাবে রয়েছে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। তবে বছরের মধ্যবর্তী সময় হঠাৎ করেই পারিবারিক কোনো আত্মীয়ের কারণে বা সদস্যের কারণে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আপনারা দুজনেই সেটা আলোচনা করে মিটিয়ে নিতে পারবেন এবং এই দিক থেকে দাম্পত্য জীবনটা বেশ সুখী ও মধুরময় হয়ে উঠবে। তার পাশাপাশি মামলা মোকদ্দমার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুগছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা বেশ শুভ ফলদায়ক। দীর্ঘদিনের চলা মামলা মোকদ্দমায় জয়লাভ পেতে পারেন, এই দিক থেকে শুভ ফল পাবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চলে থাকলে এই বছর জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা খুব একটা শুভকর নয়। এই বছর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে যারা অবিবাহিত রয়েছেন, বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, এই বছরের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে, এই দিক থেকে এই বছরটা বেশ ভালো। তার পাশাপাশি আপনি যদি জুয়া বা লটারি বা সাট্টা এই ধরনের বিষয়ে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বছর হঠাৎ করেই কিছু বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে আপনার জীবনে এবং যার কারণে আপনার আর্থিক কষ্ট কিছুটা লাঘব হতে পারে, এই দিক থেকে এই বছরটা আপনার জন্য বেশ শুভপ্রদ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।